হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। ওয়েলকাম টু রুমন পাল চ্যানেল, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার ভিডিওটা যারা নতুন দেখছো, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো, আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কি করছি। তো আজকে আমি আমার সবজিগুলো কাটতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে কি কি সবজি কাটি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কি কি সবজি কাটি। আর আজকে হবে মাছ রান্না। তো মাছটা আগে কেটে ফেলেছি আর এখন সবজিগুলো কাটবো। তো চলো, যা যা কাটাকাটি হবে আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো দেখো আমার প্রায় সবজি কাটা শেষ হয়ে গেছে। আর আজকে মাছ তো হবেই বললামই, তো মাছের জন্য পরে পেঁয়াজ আর টমেটোটা কাটবো। তো এখন দেখো কি কি কাটলাম। প্রথমে দেখাচ্ছি, এখানে আছে কারকোলের ভাজি, এখানে আছে আলু এভাবে টুকরো করা, আর আছে পটল। তো চলো তারপরে কি কাটি, এখন কাটবো টমেটো। তো টমেটোটা কাটছি মাছের জন্য, আর কাটবো পেঁয়াজ, পেঁয়াজ আর রসুন কাটবো। তো মাছের ঝাল বানাবো, তো তার জন্য তেমন কিছু লাগবে না, শুধু পেঁয়াজ টমেটো আর রসুন আর কাঁচা লঙ্কা কাটবো। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আজকে ভিডিওটা আর লম্বা করছি না, তো যা যা রান্না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো প্লিজ আমার পরিবারে যারা নতুন দেখছো কিন্তু চলে এসো, কিন্তু নেক্সটে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। টাটা, বাই বাই।